Chayer Chumuke. আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে ওয়ালটন, আমাদের দেশীয় পণ্য। দেশীয় পণ্য কিনে হন ধন্য, এটি হচ্ছে আমাদের সর্বসময়ে চাওয়া। ওয়ালটন খুব অল্প মূল্যে খুব ভালো জিনিস আমাদের কাছে সবসময় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। আর আজ আমাদের প্রিয়মুখের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। তো আমরা বরাবরই দেখে আসছি ওয়ালটন আজ দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরেই আমাদের মাঝে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং দেশের ভালো মন্দ সব কাজেই আমরা সবসময় ওয়ালটনকে দেখেছি। করোনার এই সময়ে ওয়ালটন কীভাবে কাজ করছে? আমরা ওয়ালটন পরিবার চেষ্টা করছি যে এই বিশ্বের এই অবস্থাতে আমরা আমাদের দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং দাঁড়াচ্ছেও সাধ্যমতো আমরা আমাদের সীমিত সম্পদের মধ্যে। আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব এস এম নুরুল আলম রেজভি সাহেব একদম বাংলাদেশে করোনা ঢোকার একদম ইমিডিয়েট সাথে সাথেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন সবাইকে যে তারা যেন সুস্থভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে আমাদের মাননীয় মাতৃতুল্য প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছেন ঠিক ওইভাবেই আমাদেরকে অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন যাতে আমরা সবাই সুস্থ থাকি। এবং সরকার যেভাবে ছুটি দিয়েছেন আমরা আমাদের ফ্যাক্টরি অদ্যাবধি ফ্যাক্টরি এবং আমাদের অফিস সবই আমরা বন্ধ রেখেছি। আমরা চেষ্টা করছি যে এই মহামারী থেকে যাতে আমরা আমাদের জাতি আমাদের দেশ যাতে আমরা সুস্থ থাকতে পারি চেষ্টা করছি। তো আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ওয়ালটন আমাদের সবচেয়ে বড় যেই ক্রাইসিসটা আমরা ভাবছিলাম এবং এটা নিয়ে চিন্তিত ছিলাম সেটা হচ্ছে ভেন্টিলেটর। একেবারে মুমূর্ষু অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের জন্য আমাদের প্রচুর ভেন্টিলেটর দরকার। তো সেই জায়গা থেকে আমরা জানি যে ওয়ালটন ভেন্টিলেটর তৈরির কাজেও হাত দিয়েছেন। এটি সর্বশ্রেষ্ঠ একটি মহৎ উদ্যোগ আমাদের মতে। আপনার কাছে জানতে চাই আপনাদের এই প্রজেক্টটি সম্পর্কে। ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা মেট্রোনিক এর প্রযুক্তি সহায়তায় ওয়ালটন পরিবার ভেন্টিলেটর তৈরি করেছে এবং এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা হস্তান্তর করার চেষ্টা করছি। ইমিডিয়েটলি খুব শীঘ্রই এটা হস্তান্তরিত হবে এবং পেপারসগুলো আস্তে আস্তে হস্তান্তরিত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি এই ভেন্টিলেটর আমাদের দেশের ঔষধ প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষ করে যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার যারা ডাক্তার বৃন্দ যারা আছেন ওনারা যখনই এটাকে পারমিশন দিবেন তখনই আমরা এটাকে আসলে আমরা আরও বেশি করে প্রস্তুত করতে পারব। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ভেন্টিলেটর যে তিনটা মডেল আমরা তৈরি করেছি তিনটার মধ্যে একটা মডেল খুবই অনেকগুলো ক্যাটাগরির মধ্যে এটা বেস্ট বলে আমরা মনে করি সেটা হলো WPB 560। এই মডেলটার অনেকগুলো ফিচার স্বাভাবিকভাবে যে ভেন্টিলেটরগুলো আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে হসপিটালগুলোতে আছে এর চেয়েও বেশি কিছু ফিচার আমাদের এই ভেন্টিলেটরে আছে। এবং আপনারা জানেন যে কোনো রোগী যখনই আইসিইউতে যায় তখনই তাকে প্রথম অ্যাসিস্ট্যান্ট মোডে সেই পেশেন্টকে ট্রিটমেন্ট দেয় ডাক্তার সাহেবরা এবং এরপরে PBS মোড, SIMB মোডে পেশেন্টের গুরুত্ব অনুসারে তাকে আমরা সেইভাবে ডাক্তার সাহেবরা সেট করি। এবং আমাদের এই ভেন্টিলেটরে এই সমস্ত মোড সবই আছে। এছাড়াও আমরা জানি যে ইনভেসিভ এবং নন ইনভেসিভ দুইটা মোড কাজ করে আমাদের ভেন্টিলেটরেও এই সুযোগটা আছে। এছাড়া মডার্ন যে ভেন্টিলেটরগুলো সেখানে আমরা লক্ষ্য করেছি এবং ডাক্তার সাহেবরা সবাই জানেন যে এটা ভলিউম কন্ট্রোল এবং প্রেশার কন্ট্রোল যে কোনো একটা মোডে এটা চলে। বাট আমাদের যে ভেন্টিলেটর আমরা যে ভেন্টিলেটরটা তৈরি করেছি সেই ভেন্টিলেটরটা দুইটা মোডেই চলার সুযোগ আছে। এছাড়া অক্সিজেনের যে প্রাপ্যতা আমাদের ভেন্টিলেটরে সেখানে 21 থেকে 100 পর্যন্ত 100% সেট করা আছে পেশেন্টের জরুরি অবস্থা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ডাক্তার সাহেবরা এটাকে পেশেন্টকে সেট করে দিলে এটা অটো চলতে থাকবে। আর BPM যেটা সেটা হলো 0-1 থেকে 60 পর্যন্ত আছে যেটা যে কোনো এইজের পেশেন্টকেই এটা দিয়ে সাপোর্ট দেওয়ার মতো সুযোগ আছে। সবচেয়ে সুযোগ যেটা আমাদের ভেন্টিলেটরে একটা বড় এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে সেটা হলো যে যদি ইলেকট্রিসিটি না থাকে পাওয়ার অফ হয়ে যায় সেক্ষেত্রেও প্রায় 11 ঘন্টা
এটা স্মুথলি রান করতে থাকবে। সো আমরা মনে করি যে এটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা তৈরি করেছি, এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডাক্তার সাহেবরা যখনই আমাদেরকে অ্যাপ্রুভ করবেন আমরা এটাকে তখনই বাজারজাত করার চেষ্টা করব। এবং আমরা বিশ্বাস করি এটা হয়তো জুনের ফার্স্ট উইকে আমরা আমরা অ্যাপ্রুভ পাওয়ার পরে জুনের ফার্স্ট উইকে আমরা এটাকে বাজারজাত করা আমাদের দেশের জন্য এটা আমরা প্রিপারেশনে ভালো করে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই টিমের জন্য যাকে ধন্যবাদ না দিলেই হয় না না হয়, তিনি হলেন ইঞ্জিনিয়ার গোলাম মুর্শেদ। উনি আমাদের ভেন্টিলেটর তৈরির টোটাল টিমের কোঅর্ডিনেট করছেন। উনি আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাইয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন এবং আমাদের এই টিমটাকে রাত দিন পরিশ্রম করে এই টিমের তত্ত্বাবধান করে আমাদের এই সাকসেসটা করে নিয়ে আসছেন। তো আমরা মনে করি যে ইনশাল্লাহ এটা আমাদের দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসবে এবং কম খরচে আমরা এটাকে ইনশাল্লাহ মানুষের কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার একটি উদ্যোগ এবং এটি আসলেই খুব বেশি প্রশংসনীয়। আমার মনে হয় যে ওয়ালটন বরাবরের মতোই তাদের এই প্রশংসা ধরে রাখতে পারবেন এবং আরও এক ধাপ এগিয়ে যাবেন তাদের এই ভেন্টিলেটর তৈরির মাধ্যমে। তো আমরা আরেকটি সচেতনতামূলক কাজ দেখেছি ওয়ালটনে, সেটি হলো একটি গান করা হয়েছে করোনাকে ভয় করো না। এই গানটি সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আমাদের ডিরেক্টর স্যার খালিদ স্যার এটা লিখেছেন এবং এটা বিভিন্ন চ্যানেলে হচ্ছে, করোনা শুরু হওয়ার আগে এটা কাজ করা হয়েছিল। তো শুরু হওয়ার সাথে সাথে এটা বিভিন্ন চ্যানেলে এটা হচ্ছে এবং আমরা মনে করি যে এই সচেতনতামূলক গানটা আমাদের দেশের সবার জন্য খুবই যুক্তিযুক্ত এবং কাজে লাগছে বলে আমরা মনে করছি। এছাড়াও করোনার জন্য আমরা ফ্যাক্টরিতে আমরা মাস্ক তৈরি করছি নিজেরাই, ইভেন সানগ্লাস তৈরি করছি, সেগুলো সরকারি পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিভিন্ন হসপিটালগুলোতে দিচ্ছি, ইভেন বিভিন্ন চ্যানেলেও দিচ্ছি। যারা বাইরে যারা কাজ করছেন পুলিশ সদর দপ্তরে আমরা দিয়েছি এবং যারা বাইরে বাইরে কাজ করছেন তাদের জন্য আমরা এগুলোকে দেওয়ার চেষ্টা করছি যে তারা যেন অ্যাটলিস্ট সুরক্ষিত থাকে। ধন্যবাদ। আসলেই ওয়ালটনের মাধ্যমে যে কাজগুলো আপনারা করছেন এই করোনার সময়ে করোনা থেকে আমাদের সকলকে সুরক্ষিত রাখতে, সেটা প্রশংসার দাবিদারি। তো আমরা জানি যে আপনি ওয়ালটনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে একটি অন্যতম স্থানে নিয়ে গেছেন এবং ক্রীড়াঙ্গনে আপনি একটি বিশেষ ভূমিকা রাখছেন, ওয়ালটন একটি বিশেষ ভূমিকা রাখছে। ক্রীড়াঙ্গনে আসলে কোন কোন ক্ষেত্রে ওয়ালটন কী কী পরিকল্পনা করছে সেটি একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে এখন তো খেলাধুলা প্রায় সবই বন্ধ, তো আমরা চেষ্টা করছি আমাদের প্লেয়ারদের যারা আছেন তাদেরকে, আমি আগেও বলেছি আমি এখনও বলছি আপনাদের মাধ্যমে, যে ওনারা যেন নিজেরা বাসায় থেকেই ফিজিক্যাল ফিটনেসটা ঠিক রাখেন। যেহেতু আমাদের মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল ভাই যেভাবে অ্যানাউন্স করেছেন যে এখন ইন্টারন্যাশনাল এবং জাতীয় পর্যায়ের সব খেলাগুলোই বন্ধ, যখনই খুলে দিবে আমরা যেন তখন যেন আমরা আমাদের সুস্থতা নিয়ে পার্টিসিপেট করতে পারি, এই জন্যে প্লেয়ারদের প্রতি আমাদের অ্যানাউন্সমেন্ট থাকবে এরকমই যে আপনারা যেখানে যেভাবে আছেন সুস্থ থাকেন, নিজের ফিটনেসটা ধরে রাখবেন। আর প্লেয়ারদেরকে আমরা দুস্থ প্লেয়ারদের জন্য আমরা চেষ্টা করছি, আমরা লিস্ট করছি, যেহেতু আমরা দেশের প্রায় 54টা অ্যাসোসিয়েশন ফেডারেশন প্রায় সবার সঙ্গে আমরা কাজ করছি, তো সেখানে আমরা কিছু দুস্থ প্লেয়ারের লিস্ট আমরা করছি, পর্যায়ক্রমে তাদেরকে আস্তে আস্তে আমরা ওয়ালটন পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা হেল্প করছি এবং করব। আর আমি, আপনারা অবশ্যই জানেন হয়তো যে আমি জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রেসিডেন্ট হিসাবে কাজ করছি গত প্রায় 2 টার্ম ধরে। তো আমাদের যে ব্লাইন্ড ফুটবল যারা আছেন, যেটা প্রথমবারের মতো এবছরই বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করেছি, তো সেখানে ব্লাইন্ড ফুটবলারদের পাশেও আমরা আছি, তাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি। ব্লাইন্ড ক্রিকেটার যারা আছে তাদেরকে নিয়েও কাজ করছি, বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর যারা আছে তাদেরকে চেষ্টা করছি যে তারা যেহেতু বেরোতে পারে না, তাদেরকে মুভ করানোও খুব কঠিন, তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা কিছু সামগ্রী বা কখনো টাকা আমরা দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, সহায়তা করার চেষ্টা করছি। চমৎকার। আমরা জানি যে এত কিছুর পাশাপাশিও আপনি, এত প্রশংসনীয় কাজের পাশাপাশি আপনি বেশ চমৎকার গান করেন এবং আপনার বেশ কিছু গান এবার আমাদের এটিএন বাংলা ঈদের আয়োজনে আমরা দেখতে পাবো এবং প্রচারিত হবে। তার পাশাপাশি আমরা জেনেছি যে রমজান উপলক্ষে আপনি বেশ হামনাত করেছেন, সেটি নিয়ে আমাদেরকে একটু বলবেন, গান নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। গান নিয়ে আসলে এটা তো আর আগে কখনো ফ্ল্যাশ হয় নাই আমাদের,
শ্রদ্ধেয় এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমেই এই সুযোগটা সৃষ্টি হয়েছে। তো এটা ছোট্ট একটা গল্পের মতো আছে এক দুই মিনিটের, সেটা হলো যে চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার সম্পৃক্ততা অনেক দিনের, খেলাধুলার কারণে ওনাকে আমরা বিভিন্ন সময় অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে নিয়ে আসি এবং উনি বিভিন্ন খেলার জন্য উনি অনেক আন্তরিক আমরা যেটা দেখেছি, এবং বেশ কিছু অর্গানাইজেশনে উনি আমাদের সঙ্গে আছেন আমাদের গুরুজন হিসাবে, যেমন NSPD-র উনি চিফ অ্যাডভাইজার হিসাবে আছেন। ওনার ইনস্ট্রাকশন মতোই আমরা প্রতিবন্ধী যে ক্রিয়া সমিতি সেটা পরিচালিত হয় এবং আমরা ওনাকে, উনি যেভাবে আমাদের গাইড করছেন আমরা সেভাবে কাজ করছি। উনি আছেন জাতীয় পেশাদার অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার, যেটা আমরা উনি আমাদেরকে গাইড করছেন পেশাদারটাকে কীভাবে দেশে এবং আন্তর্জাতিকভাবে বড় করে তোলা যায়, এই সমস্ত ব্যাপারে ওনার সাথে আমাদের মাঝে মাঝেই মিটিং হয়, যোগাযোগ হয়। তো ওনার প্রোগ্রামের এসে একদিন মনে হলো যে যেহেতু ডক্টর মাহফুজুর রহমান গান করছেন, সেক্ষেত্রে সঙ্গীত বিশেষজ্ঞ এবং সঙ্গীত শিল্পী ইতিমধ্যেই ওনার অনেক সুনাম হয়েছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো একটু গান করি, তো আমি একটু চেষ্টা করতে চাই। তো মাহফুজ ভাই অত্যন্ত মানে একদম সানন্দ চিত্তে আমাকে বললেন যে ঠিক আছে আগামী 3 দিন পরে আপনার অডিশন আসেন। তো আমি তো অডিশন সম্বন্ধে আমার বেসিক্যালি কোনো আইডিয়াও ছিল না, পরিচিত না, তো আমি ভয়ে ভয়ে আসলাম 3 দিন পরে। এসে আমাকে তো রীতিমতো একেবারে স্টুডিওর ভিতরে নিয়ে যেভাবে অডিশন নেয় নর্মালি সবার, অডিশন দিলাম, তো ভাই স্যাটিসফাইড হলেন। তো ভাই বলল যে না হবে, ডন সাহেবকে দিয়ে গান করানো যাবে। তো তারপরে আস্তে আস্তে যে হাম পথচলা শুরু হলো এই আর কি। আচ্ছা, আমরা আপনার কণ্ঠে একটু দু লাইন হাম শুনতে চাই। আল্লাহ তুমি মেহেরবান, তুমি শ্রেষ্ঠ, তুমি যে মহান, খুশির পাইগাম চমৎকার, ধন্যবাদ আপনাকে। এবং আমরা আশা করছি, আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে গানের মধ্য দিয়ে আপনি বেশ প্রশংসিত হবেন। ধন্যবাদ, আমি দোয়া প্রার্থনা করি সবার কাছেই। আর আমরা ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আরেকটা কাজ কিন্তু করছি, সেটা হলো প্রতিদিনই রাত 10টায় আমাদের ওয়ালটন ফেসবুক পেজে আমাদের চিত্রনায়ক আমিন খান এবং কমেডিয়ান আবু হেনা রনির দুইজনের অ্যাঙ্করিংয়ে প্রতিদিনই কোনো না কোনো দেশের সুনামধন্য অ্যাক্টররা থাকেন, অভিনেতারা আমাদের এই প্রোগ্রামে থাকেন এবং আমরা নিজেদের কথাও বলি, ওনাদের কথা শুনি, শেয়ারিং করি এবং সবাই যাতে ঘরে থাকে, এটাকে টাইমটা যাতে বন্যা হয় আমরা এটার নাম দিয়েছি ঘরে থাকি সুস্থ থাকি। এবং দর্শকদের জন্য একটা খুশির সংবাদ হলো যে প্রতিদিনই আমরা 3 জন দর্শক নির্বাচন করি, যাদেরকে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করি যে আমাদের এই প্রোগ্রামের সাথে সংযুক্ত থাকা, অ্যাজ ওয়েল অ্যাজ ঘরে থেকে সবাইকে যাতে বিনোদন দেওয়া যায়, এটাও আমরা চেষ্টা করছি, উৎসাহ প্রদান করা যায়, চেষ্টা করছি। চমৎকার, আপনারা আপনাদের এই সব কার্যক্রম অব্যাহত রাখেন, আমরা সেটাই চাইবো। কারণ দেশীয় পণ্যের কান্ডারি হিসেবে ওয়ালটনের যেমন ভালোবাসা আদায় করে নিয়েছেন সকলের কাছ থেকে, তেমন কিছু দায়িত্ব রয়েছে যেগুলো কিনা ওয়ালটন খুব সুন্দরভাবেই পালন করছেন, এবং ভবিষ্যতে যেন আরও এইসব উদ্যোগে তারা উৎসাহী হন এবং তারা যেন এইসব উদ্যোগ নিয়ে থাকেন, আমরা সেই কামনাই করছি। অনেক ধন্যবাদ আপনাকে এটিএন বাংলা, এবং দর্শককে যদি কিছু বলার থাকে। এটিএন বাংলার সমস্ত দর্শকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই ক্রান্তিকালীন সময়ে ঘরে থাকেন, সরকার যেভাবে আমাদেরকে ঘরে থাকার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবে থাকেন, আর ওয়ালটন পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন চেষ্টা করতে পারি আরও বেশি সবার কাছে মিশে, সবাইকে যেন আরও ভালোভাবে এই এই ক্রান্তি লগ্নে যেন আমরা সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারি, সবাইকে যেন সুযোগ সৃষ্টি করতে পারি ভালোভাবে থাকার জন্য। জি, আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla Program এ গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।